আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। সে আমায় কথা দিয়েছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। আজ সেই দিন এসেছে, আজ সেই দিন এসেছে, আজ সেই দিন এসেছে, আজ সেই দিন এসেছে। মন যাকে শুধু চেয়েছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। যাকে নিয়ে খেলা করে সারাটি সময় খেলনা, সে নয় সে আমার হৃদয়। যাকে নিয়ে খেলা করে সারাটি সময় খেলনা, সে নয় সে আমার হৃদয়। এতদিনে সে তো বুঝেছে, এতদিনে সে তো বুঝেছে, মন নিয়ে খেলা করেছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। সে আমায় কথা দিয়েছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। যাকে শুধু পাওয়া হলো আমার জীবন যে হারালে, আমি ভাবি আমার মরণ। যাকে শুধু পাওয়া হলো আমার জীবন যে হারালে, আমি ভাবি আমার মরণ। এতদিনে সে তো বুঝেছে, এতদিনে সে তো বুঝেছে, যা হবার তাই হয়েছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। সে আমায় কথা দিয়েছে, আজ সেই দিন এসেছে, আজ সেই দিন এসেছে। মন যাকে শুধু চেয়েছে, আজ কিছু হতে চলেছে, আজ কিছু হতে চলেছে। সাগর নদী যেমন করে মোহনায় মেশে, তেমন করে মিলব দুজন ভালোবেসে।
কত প্রিয় তখন তুমি বুঝে নিও চোখে আমার স্বপ্ন গুলো সত্যি সাগর নদী যেমন করে মোহনায় মিশে বোঝে তোমারি তোমারি সাথে যাব হারিয়ে ভাসি প্রেমের তরি ও জীবনে শুভ দিন থাকে যেন চিরদিন সুখের আবেশে আমার কত প্রিয় তখন তুমি বুঝে নিও চোখে আমার স্বপ্ন গুলো সত্যি তোকে করে দিও আপন করে নেব তোমায় কাছে এসে সাগর নদী যেমন করে মোহনায় মিশে Thank you.
Thank you.
পথের শেষে সাগর যে তার ঠিকানা। মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা, আজ থেকে শুধু তোমার হলাম অন্য কারো না, অন্য কারো না সাথী, অন্য কারো না। তোমায় পেলাম মনে হাজার আলোর বন্যা, ও তোমায় পেলাম ভাগ্য গুণে শোনো গো রাজকন্যা, আজ থেকে শুধু তোমার হলাম অন্য কারো না, অন্য কারো শ্রদ্ধেয় ভিক্ষু মণ্ডলী, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত 17 নং বাগমারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কাসেম সাহেব এবং কুমিল্লা থেকে আগত আমাদের শ্রদ্ধেয় জনাব, আজকে যে অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের পুত্রবধূ এবং আমার ভাতৃপুত্র শ্রীমান সুমন কুমার সিংহ, সুনাতি নিবাসী, লাকসাম থানাধীন, বাবু সুনীল কুমার সিংহ মহোদয় এবং
শ্রীমতী দীপালী রানী সিং এর সর্বকনিষ্ঠ মেয়ে, তাদের আজকে শুভ পরিণয়। আজকের এই শুভ পরিণয় উপলক্ষে আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে, বাড়ির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই আজকে প্রথম কিছু বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কাসেম মহোদয়। জনাব আবুল কাসেম মহোদয়। বদ্ধং সরলঙ্গাচ্ছামি, ধর্মং সরলঙ্গাচ্ছামি, সঙ্গং সরলঙ্গাচ্ছামি। আজকে শ্রীমৎ সুমন কুমার সিংহা, পিতা বাবু চিত্তরঞ্জন সিংহা, শ্রীমতী অমিতা কুমার সিংহা, অমিতা রানী সিংহা, পিতা সুনীল কুমার সিংহা, এদের আজকের এই শুভ বিবাহ উপলক্ষে এখন এই লগ্নে সেই স্বীকৃতি নিয়ে আজকের এই বিয়ের অনুষ্ঠান। সুমন তার ছোট ভাইদেরকে নিয়ে রাম লক্ষণ যেভাবে আপন, ভাইরা যেভাবে সম্পৃক্তিত এবং এক ভাই অপর ভাইয়ের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল, সুমন তার ভাইদের প্রতি এতটাই আনুগত্য। তার পিতৃ বাবা মা তার অত্যাধিক আনুগত্য একজন সন্তান সুমন। এই সুমন এই পরিবারের দিক নির্দেশক, এই সুমন এই পরিবারের পথ প্রদর্শক। সুমনের প্রতি দাদার যেমন অগাত বিশ্বাস, সুমনের প্রতি আমাদেরও অগাত বিশ্বাস। এই গ্রামের এই অঞ্চলের আজকে হিন্দু মুসলিম এই অঞ্চলের অনেক মানুষ কেউ বলতে পারবে না সুমন কারো চোখের দিকে তাকে এই কথা বলেছে। একজন ভদ্র নম্র ছেলে হিসাবে সবাই জানে। আমরা সকলে প্রাণ খুলে তার জন্য আশীর্বাদ করি। আজকে যে বর এবং কন এখানে বসেছে, একটু পরে বিয়ার বন্ধনে আবদ্ধ হবে। এখানে বান্তে যারা পূজনীয় বান্তেরা আছেন তারা মন্ত্র দেবেন, আজকে হতে তারা একে অপরের আপনজন হয়ে যাবেন। এই পরিবারের একজন যত উদার মানসিকতার মানুষ আমি বিশ্বাস করি এই অমিতা রানী সিংহা, এইভাবে এই পরিবারের একজন গড়ে উঠবেন। সেও বাংলাদেশে থাকবেন না, চলে যাবেন সুদূর আমেরিকাতে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনি গ্রামে অনুষ্ঠান করছেন? উনি বলল, দেখো আমি যদি ক্লাবে অনুষ্ঠান করি, আমি যদি একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করি, আমার এই পাইকপাড়া সিদুসি গনিয়াখালী এই অঞ্চলের মানুষ আমার এই বিয়েতে সবাই আসবে, হিন্দু মুসলিম সকলে বসে আমাকে আশীর্বাদ করবে, আমার সন্তানকে আশীর্বাদ করবে, এইটাই আমার প্রাপ্য। শ্রুতিবৃন্দ, এটা বক্তব্যের কোনো জায়গা নয়, আজকে বিয়ে অনুষ্ঠান, আমরা আশীর্বাদ করতে এখানে এসেছি। দাদা যেহেতু আমার শিক্ষাগুরু, আমি সেই জন্য সেই দুপুর থেকে আরম্ভ করে আজকে কয়েকদিন যাবত এখানে আসা যাওয়াতে আসি। সুতরাং এটা আমার দায়িত্ব, আমার দায়িত্বের ভিতরে এটা পড়ে। আমি এই বৃহত্তর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আজকে প্রায় 11 বছরের মতো, কিন্তু আমি চেয়ারম্যান হওয়ার জন্য যে কয়জন লোকের সবচেয়ে বেশি অবদান, তার থেকে সবচেয়ে উন্নত প্রথম দায়িত্ব পালন করবে যে লোকটি আমার বাবা মার পরে, সেটা হচ্ছে বাবু চিত্তরঞ্জন সিংহ। আমি যেখানেই কোনো কথা বলার সুযোগ পাই, যেখানে আমার কোনো অনুষ্ঠানে যাই, সেখানে আমি আমার আমার ধর্মের নামের পরে, আমার বাবা মার নামের পরে যদি আমার কোনো প্রথম নাম আসে, সেটা আসে আমি যদি বাবু চিত্তরঞ্জন সিংহের নাম না বলি, সেটা আমি স্রষ্টার কাছে অকৃতজ্ঞ হব। তাই আমি আজকে ওনার বড় সন্তান সুমন আমার অত্যাধিক স্নেহের, আমি এই বাড়িতে আমার নিজের বাড়িতেও আমি এতদিন ছিলাম না, যখন আমি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হই নাই, যখন আমি চেয়ারম্যান হই নাই, আমি এই বাড়িতে ছিলাম। এই বাড়ির মাসি আমার মায়ের থেকে আমাকে বেশি স্নেহ করতেন। এই বাড়ির প্রতিটা মানুষের সাথে, প্রতিটা বালির দুলাকানার সাথে আমি আমার জীবনকে সম্পৃক্ত করেছি। এই সুবাদে পাইকপাড়ার প্রত্যেকটি মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। আজকে দাদা সুদূর আমেরিকার থেকে এসে ওনার সন্তানের বিয়ের কাজ, বিবাহের কাজ এখানে সম্পূর্ণ করার পথে, আজকে সুন্দরভাবে এটা সমাপ্তির পথে,
আমরা বিশ্বাস করি ওনার যে মন মানসিকতা, ওনার যে উদারতা, ওনার যে এলাকার মানুষের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার নিদর্শন আজকের এই বিয়ার অনুষ্ঠানেরই একটি প্রমাণ। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় আরেকজন নেতা, নাঙ্গলকোটা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট রাজনৈতিকবিদ, বিশিষ্ট শিল্পপতি এবং কুমিল্লার সম্ভ্রান্ত পরিবারের ছেলে প্রিন্সিপাল সিদ্দিকুর রহমান সাহেবের ছেলে, কুমিল্লা জজকোর্টের পিপি এবং আওয়ামী লীগের নাঙ্গলকোট থানা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য যারা মুস্তাফিজুর রহমান লিটন ভাই, আমার শ্রদ্ধেয় নেতা, উনি দাদার সাথে কিছুদিন আগে মেহনতি ক্লাবে একটি অতিথি হয়ে এসে এবং গলিয়াখালি কঠিন শিপদান অনুষ্ঠানে এসে উনি বক্তব্য দিয়ে অথবা কথা বলেই এতটা মুগ্ধ হয়েছেন দাদার সাথে সেই ব্যক্তিগত সম্পর্কের টানে। হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা অনুরোধ করেছি, উনি সেই অনুরোধে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানে শত কর্ম ব্যস্ততার মাঝেও এখানে এসে উপস্থিত হয়েছেন বর এবং কনকে আশীর্বাদ করার জন্য। আমি আমার এই এলাকার পক্ষ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমি সকলের কাছে হিন্দু মুসলিম যারা আছেন, সকলে মুসলিম যারা আছেন তারা তাদেরকে প্রাণ ভরে দোয়া করবেন। এই বাবু চিত্তরঞ্জন সিংহ প্রতিটা হাড়ির প্রতিটা গ্রহের সাথে সম্পৃক্ত, এই এলাকার মানুষের আপদে বিপদে ভালো মন্দে মিলিয়ে সকলের সাথে সামাজিক সম্পর্কে উনি গড়ে তুলেছিলেন। এই গ্রামে একটি ক্লাব গঠন করেছেন প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে নিয়ে। আপনারা ওনাকে ভালোবাসেন, আজকে সেই চিত্তদার ছেলের বিয়ে, আপনারা সকলে মিলে আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং হিন্দু বৌদ্ধ যারা আছেন তারা প্রাণ ভরে ওনাকে আশীর্বাদ করবেন। উনি যেভাবে বর্ণাঢ্য জীবন সেই শৈশব কাল থেকে যৌবন কাল থেকে আজকে সেই এই বয়সে এসেও উনি যেভাবে হাসি খুশিভাবে সকলের সাথে মিলে মিশে দেশে বিদেশে সুনামের সাথে উনি যেভাবে অতিবাহিত করছেন, ওনার ছেলেও যেন ঠিক ওনার উত্তরসূরি হয়ে ওনার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে সেই আশীর্বাদ করবেন। এবং বর এবং কন আগামী দিন যেন সুন্দর দাম্পত্য জীবন গড়ে তোলেন, এইটা যেন একটি দৃষ্টান্ত হয়ে থাকে, এই আশীর্বাদ করে সকলের কাছে প্রণাম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। চিত্তদাকে আমি চিনতাম না, একটু আগে আপনারা দেখেছেন একটা সুতা দিয়ে এটাকে মোড়ানো হয়েছে, সুতার বান্ডিলটা বর কনে এবং বৃক্ষবৃন্দের হাতে আছে। ঠিক তেমনিভাবে আবুল কাশেম চেয়ারম্যান সাহেবের সাথে আমার পরিচয়, উনি পরিচয় করিয়ে দিলেন চিত্তদার সাথে, আমিও এই সুতার মতো ওনার সাথে আবুল কাশেম চেয়ারম্যান এবং চিত্তদার সাথে রিমণ্ডলী এবং মা বোনেরা এলাকার আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি যে আমি শুনেছি যে এই গ্রামের অনেক মুসলমান মেয়ে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে অনেক দূরে, কিন্তু আমার ছেলের বিয়েতে তারা সবাই স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসেছে আমার ছেলের বিয়ে দেখার জন্য। এই জন্য আসলে আমার যদিও আমেরিকা থাকি কিন্তু আপনাদের জন্য আমার প্রাণ কাঁদে। তাই আপনাদেরকে হয়তো আজকে সেই সম্মান আমি করতে পারবো না, কিন্তু আপনারা আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন, এই আপনাদের থেকে কামনা করি। আপনাদের সুখে দুঃখে আমি ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকব। ধন্যবাদ। যোগান্তে মহোদয়, উপস্থিত বাগমারা বৃহত্তর ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান সাহেব, উপস্থিত নাঙ্গলকোট উপজেলার আওয়ামী লীগের সভাপতি মহোদয় প্রমুখ, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, এখন আমাদের ধর্মীয় কার্যাদি অনুষ্ঠিত হবে, তাই অত্র গ্রামের জামাতা বাবু কিশোর সিংহকে সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি। সবাই জোরে সাধুবাদ দেন। সাধু সাধু
সাধু বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি নমামি সভ্যতা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি নমামি সভ্যতা তাতিয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি নমামি সভ্যতা উকাশা বন্দামি ভান্তি দারাত্তিনাং কতাং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভন্তি দ্বিতীয়ম্পি উকাশা বন্দামি ভান্তি দারাত্তিনাং কতাং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভন্তি তাতিয়ম্পি উকাশা বন্দামি ভান্তি দারাত্তিনাং কতাং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তি উকাশা আহং ভান্তি তীশরণঃ সাহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামি অনুঘং গত্বা শীলাং দেথ মে ভান্তি দ্বিতীয়ম্পি উকাশা আহং ভান্তি তীশরণঃ সাহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামি অনুঘং গত্বা শীলাং দেথ মে ভান্তি তাতিয়ম্পি উকাশা আহং ভান্তি তীশরণঃ সাহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামি অনুঘং গত্বা শীলাং দেথ মে ভান্তি সাধু 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 ইমং ত্রিশরণ সহ পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং কত্বা প্রমোদেন শীলং সম্পাদিতা বলেন বিপত্তি পাটিপাহায়া সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া সাব্বা দুঃখ বিনাশায় সাব্বা রোগ বিনাশায় সাব্বান্তরায় বিনাশায় সাব্বা উপদ্রব বিনাশায় ভবে দীর্ঘায়ু দায়ক শুধু সজ্জন মণ্ডলী এখন দেবতা মন্ত্রণ সহ কয়েকটা সূত্র আবৃত্তি করা হবে, তবে সকলের নিরবতা কামনা করছি পুনর্বার। সামন্ত সকলেষু অত্র গচ্ছন্তু দেবতা সদ্ধম্মং মুনিরা। তৎকালীন জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, কুমিল্লা বৌদ্ধ সমিতির তৎকালীন সভাপতি লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহার, যে বিহারে আমি অবস্থান করি, ওই বিহারের সম্মানিত প্রতিষ্ঠাতা মণ্ডলীর প্রধান, লগ্নসার গ্রামকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা, বিশেষত যেটা ইলেকট্রিসিটি এখনো পর্যন্ত মানুষ যেটাতে অভ্যস্ত হতো না, সব কিছু লগ্নসার গ্রামকে একেবারেই আলোর প্রদীপে নিয়ে আসা বাবু চিত্তরঞ্জন সিংহ অনেক গুণের মধ্যে আজকে যেই গুণটির পরিচয় তিনি দিলেন সেটা সত্যিকার অর্থেই অনুসরণীয় অনুকরণীয়। আজকের এই ওনার বড় ছেলের বাবু সুমন কুমার সিংহের বিয়েতে উপস্থিত আয়ুষ্মান ধর্মানন্দ ভিক্ষু বৃহত্তর বাগমারা ইউনিয়ন পরিষদের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জনাব আবুল কাশেম, এর মধ্যে একটি কথা থাকে, আজকে যেই উনি উদাহরণ সৃষ্টি করলেন, ওনার অনেক কিছু থাকার পরেও
উনি যেই বাড়ির মধ্যে আনুষ্ঠানিকতাটা করলেন সেটার আরেকটা দিক হলো ওনার যে মাটির সাথে সম্পৃক্ততা সেটাকে আবার প্রমাণ করলেন। সাধু
ভালোবাসা এক তাজমহল গড়েছে, তোমার ভালোবাসা এক তাজমহল গড়েছে।
অপলকে দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। চোখে চোখ রেখে অপলকে দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। সাধনার পরে দুটি মন মিলে গেছে এসে, বুঝি না সাধনায় আমি এই জীবন হবে দামি, তোমাকেই ভালোবেসে বেশি। অন্তরে অন্তরে শত সাধনার পরে দুটি মন মিলে গেছে সে, বুঝি না সাধনায় আমি এই জীবন হবে দামি, তোমাকেই ভালোবেসে বেশি। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। তোমাকে
তোমাকে মনের ভেতরে রাখিব তুলে বন্ধু আমার,
পলকে এত কাছে কখন এলে যে তুমি ভালোবাসাতে বিফলে ছিলাম তাই তো বুঝিনি আমি সারা জীবন পলকে এত কাছে কখন এলে যে তুমি ভালোবাসাতে বিভোর ছিলাম তাই তো বুঝি হয়ে যায় ভো চোখে তোমারই ঘো স্বপ্নে সাজালে তুমি প্রাণেরই সহ সারা পৃথিবীতে চাই না তো কিছু এখানে যাও মন নেই পিছু পিছু যত আশা ও চোখের পলকে এত কাছে কখন এলে যে তুমি বদি এদিকে এদিকে সোজা নাকি সোজা সোজা চলতে যান এদিকে টাকা দোনো দাম টাকা চুগুড়া 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 শুধু কথা রাখেন পরশু দিন আবার ইয়া ভাই দিলীপ বড়ুয়ার সাথে নোয়াখালী না কোথায় যাবেন এই গত ছয় মাসের মধ্যে প্রথম বিয়েতে আমি গত এক বছর যাবে একবারে বাড়ি ভালো বউ ভালো হয়েছেন সুন্দর ছেলেও সুন্দর কপালে মানুষ বিকেলে তখন দেবো
মাঝে মধ্যে সেটি যায়, মাঝে মধ্যে সেটি যায় আঙুল বুঝলি মাগু খালি দাওয়া আমি যাইতে ঠিক আছে সত্তর না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় না রে না কারো ধার ধার না দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসি বলিতে পাড়াতে ডাকতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি পাশাপাশি হবে ফিট আমিও এবারে রকিং রোমিও করব মন যা চায় হো দেখো না অফিসে হচ্ছে লেট একজনের দায়